অবস্থা ভাইয়া তোমার শরীর স্বাস্থ্য মেজাজ মর্জি কেমন ভালো আর থাকি করে ভাইয়া তোমার একবার না করছি না ভাইয়া ভাইয়া এগুলো আমার বলবা না আমি ডাইরেক্টে বিশ্বাসী ডাইরেক্ট নাম ধরে রাখবা খেলা শেষ এগুলা কান ধরে রইছে কেন ও ইফটিজিং করেছে পানি আছে তোমার কাছে হুম খাওনের পানি মিনারেল ওয়াটার আপা হ্যাঁ আছে আপনামা শাস্তি শেষ তো আমার মুড নাই আমি জোর করে করব অদ্ভুত কথা দরবাটা সিন করার সময় পারি না আমার কিছু দেখতে হয় পরে কথা হবে এই প্রোডাকশন জি ভাই বরফ নেই তো বরফ নেই তাড়াতাড়ি বরফ তো নাই ভাই এই যে ঠান্ডা পানি আছে আরে ভাই এই গরম পানি তো গরম পানি না হবাই তো ঠান্ডা পানি ছিল ভাই এই যে আনছি আমি বরফ নেই না এটা ঠান্ডা পানি নেই যা তো আচ্ছা এই যে আইতেছি আমি এই এত জোরে থাপ্পড়টা মারলো রে ইয়া ভাই চলে যাচ্ছেন ভাই হ্যাঁ আমার মুড না থাকলে কাজ তো করতে পারবো না কাজটা নষ্ট হবে আসলে ভাই আপনাকে তো স্ক্রিপ্টটা দিয়েছিলাম স্ক্রিপ্টটা আগে থেকে যদি পড়তে তাহলে ভালো হতো না আপনার কেন মনে হলো যে আমি স্ক্রিপ্ট পড়িনি আপনার যে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই তুমি এদিকে আসো তুমি আমার বাসায় এই স্ক্রিপ্ট নিয়ে গিয়েছিলে না জি বস আমি কি বলেছিলাম কাজটা আমি করতে পারবো না জি বস তারপর রিকোয়েস্ট করেছিলে করলে ভালো হয় জি বস তো আমি পড়ে কারেকশন দিয়েছিলাম যে এই কারেকশনগুলো করতে হবে করা উচিত এবং তুমি কনভিন্সড ছিলে তুমি তোমার ডিরেক্টরকে জানাবে বলেছিলে তুমি জানাওনি কেন না না তুমি কথা বলো তুমি কেন জানাওনি সেটা বলো এই তুই আমার চোখের সামনে দিয়ে যা 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 এটা কি তো হইলো সব ঠিক হয়ে যাবে অসুবিধা নেই ঠিক হয়ে যাইতো না এই তার আলামত দুই দিন পরে আমার আউটডোর শুটিং আউটডোর শুটিং এ যদি হিরোরে উপস্থিত করতে না পারেন তাহলে আমার কতগুলো টাকা আটকে যাবে বুঝতে পারছেন ভাই এত টেনশন করতেছেন আমি আছি না আমি আছি তো খালি আসি আসি বলতেছেন তো কয়দিন পর তো মাসি খুঁজে পাওয়া যাইতো না কথা বলার সময় তো ট্যাক্স থাকে না যত বড় স্টারি হোক আমি হ্যান্ডেল করব আমি সব ম্যানেজ করব এই তার নমুনা না আজকে যেটা চোখে দেখলাম এটা দেখার আগে আমি যদি মুইরা যাইতাম তো আমার আফসোস থাকতো না ভাই 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 আমার একটা কথা শুনেন শুনেন বড় বড় স্টার নিয়ে কাজ করতে হলে একটু যন্ত্রণা পোহাইতে হবে শুনেন এরা হলো ইলিশ মাছের মতো ইলিশ মাছ যেরকম অনেক সুস্বাদু অনেক দামি মাছ কিন্তু কাটা পয়সা খাইতে হয় এই দেখেন আমার মাথার চুল পড়ে গেছে 10 বছর আগে কিন্তু অনেক চুল ছিল ডাবল চুল ছিল এই শুধু ইলিশ মাছের কাটা বাঁচতে বাঁচতে আমার চুলটা কিন্তু পড়ছে ভাই ইলিশ মাছ হোক ডলফিন হোক আর হাঙ্গুর হোক এটা আমার দেখার বিষয় না ডাইরেক্টর সাহেব আপনার আমি স্পষ্ট কইয়া দিই আপনি যদি অর্ক সাহেবরে আউটডোরে উপস্থিত না করতে পারেন তাহলে আমারই খেলে টাকা আটকাইবো না আপনি ঢাকা থাকার ভিসা আটকে যাইবো মাইন্ড ইট
ভাবে ভাইকে দেখছি না যে রেস্ট আছে না ঠিক রেস্ট না দেখলাম স্ক্রিপ্ট পড়ছে তাহলে আমারই স্ক্রিপ্ট বোধহয় না হ্যাঁ আপনারই স্ক্রিপ্ট আচ্ছা ভাবি চলেন না আমাদের সাথে আউটডোরে খুবই মজা হবে আপনার জন্য স্পেশাল রুম দেব খুবই ভালো লাগবে না সবই ঠিক আছে কিন্তু আমি গিয়ে কী করব বলেন ও তো যাবে শুটিংয়ে তাছাড়া বাচ্চাটার স্কুলও খোলা আজকাল তো বোঝেনি স্কুল একদমই মিস করা যায় না গার্ডিয়ানদের গিয়ে জবাবদিহি করতে হয় আর আসলে ও যায় কি না মানে বলছিল গল্প পছন্দ না হলে যাবে না ভাবি প্লিজ আমাকে বাঁচান আমি খুবই বিপদে পড়ে যাব আমার চ্যানেল রেডি প্রডিউসার রেডি ডিড হয়ে গেছে এখন যদি নাটকটা না করতে পারি আমার ঢাকা ছাড়া করে দেবে প্লিজ প্লিজ ভাবি আপনি একটু রিকোয়েস্ট করেন ভাবি কি ব্যাপার সেলিম ভাই নীলার হাত ধরেছেন কেন না ইয়ে মানে হয়েছে কি ভাই আসলে হয়েছে কি মানে ওই তো তোমার ডেটের ব্যাপারে কথা বলছিল ঠিক আছে তাই তো বলবে ঘাবড়ে গেছেন বসেন আসলে ওই আমি ভাবিকে বলছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য এমনি তো তেমন কোথাও যাওয়া হয় না সে কারণে বলছিলাম যে টুনটুনি ভাবি অনেক সুন্দর পরিবেশ আলাদা রুম লোকেশনটা অনেক সুন্দর অনেক ভালো লাগতো অনেক ভালো লাগতো তাহলে বেটার ওই যাক জি ঠিক বুঝলাম না সুন্দর প্লেস দিয়ে কি হবে নাটকের দর্শক কি শুধু সুন্দর প্লেস দেখবে তাহলে তো তারা ন্যাশনাল জিওগ্রাফি দেখতেই পারে ভাই গল্পটা কোথায় ক্যারেক্টারটা কোথায় সেই পুরনো চরিত্র কেন করবো আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি ভাই আসলে আপনি দাঁড়ালে তো নাটকটা হয়ে যায় আর আপনার মতো ইম্প্রোভাইজ কয়েকজন করতে পারে ভাই না না সেলিম ভাই এভাবে হয় না ঠিক আছে আমি যে যাতা চরিত্র করি নাই সেটা না করেছি আমি কিন্তু সেগুলো তো ঢেকে গেল আসলে ঢেকে আজীবন গিলে যাব আমার মনের উপর চাপ পড়ে আমার ভালো লাগে না অন্তঃসারশূন্য চরিত্র আমি ভাই এনজয় করি না আমি কী করবো বলেন ভাই আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে প্রয়োজন হলে স্ক্রিপ্ট রাইটার আমাদের সাথেই যাবে কোনো টেনশন নেই আচ্ছা উনি এত করে যখন বলছেন যাও না বেচারা বিপদে পড়েছেন ওনাকে বিপদ থেকে উদ্ধার করতে গেলে তো আমাকে বিপদে পড়তে হয় আচ্ছা তুমি ভাববে সুন্দর একটা জায়গায় বেড়াতে গেছো যদি মুড আসে তাহলে শুটিং করবে ভাই প্লিজ প্লিজ আপনি আমাদের সাথে চলেন আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে কোনো রকম টেনশন নাই কোনো রকম ঝামেলা নাই প্লিজ প্লিজ এবার একটু চলেন প্লিজ ডেটটা দেন ভাই যাও আমার মনে হয় যাও সেলিম ভাই একজন ক্রিয়েটিভ পার্সন হয়ে আপনি এই কথাটা কিভাবে বলেন একই জিনিস আমি বারবার করব কেন আমি তো নতুন কিছু করব আপনিও তো নতুন কিছু করবেন আপনি এটা কেন বলছেন আসলে অর্ক ভাই আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি অর্ক ভাই কিন্তু আমি যদি নিজে প্রডিউসার হতাম আপনাকে রিকোয়েস্ট করতে আসতাম না কখনই আসতাম না কিন্তু আসলে আমি অনেক বড় বিপদে পড়ে গেছি ভাই করেছি বলে একই ধরনের কাজ আমার বারবার করে যেতে হবে কেন সমস্যাটা কোথায় জানো মানে আমার এই কষ্টটা অন্তত তুমি বুঝবে না তোমার বোঝার কথাও না সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যে যারা বোঝে যাদের বোঝার কথা তারা বুঝতে চাইছে না
আমি তো নিজেকে শিল্পী মনে করি, সুতরাং আমি তো একদম নতুন কিছু করব। একই জিনিস বারবার আমি কেন করব? আমি এত কিছু বুঝি না, বুঝতে চাইও না, আমি শুধু এতটুকু জানি যে তুমি যেটাই করো দর্শক সেটা পছন্দ। সাময়িক পছন্দ, আজ করছে কালকে করবে না, সেটা তুমি সময়ের উপর ছেড়ে দাও। সময়ের উপর ছেড়ে দেয়া যাবে না তো, কারণ আমি আজকেই স্যাটিসফাইড হতে চাচ্ছি। আমি আজকে যে কাজটা করব সেটার মধ্য দিয়ে আমি স্যাটিসফাইড হতে চাচ্ছি। কিন্তু আমি যে কাজগুলো করছি আমি স্যাটিসফাইড না। সমস্যা হচ্ছে যে আমরা একটা চর্চার মধ্য দিয়ে এসেছি, সেই চর্চাটা নতুন কিছু করার চর্চা, ভালো কিছু করার চর্চা, নতুন সৃষ্টি করার চর্চা। হ্যাঁ, এখন অনুরোধে ঢেকে গেলা, রুটি রুজির প্রয়োজনে একই কাজ বা একই ধরনের কাজ বারবার করা, সেটা কত সুসাইড তো আসলে করা যায়। সরি, সেটা ভালো লাগছে না। এজন্যই হয়তো বলে চূড়ায় যে ওঠে তার মতো একা আর কেউ নেই, তার শূন্যতা বোঝার ক্ষমতা কারো নেই। আমরা পাগল রে খুঁজতেছি, একজন মানুষ জি, তারে মারলে তার গায়ে ব্যথা লাগে না? হ্যাঁ জি লাগে। তোমরা যে এই লোকটাকে দৌড়াচ্ছ এটা কি করছে ঠিক? হ্যাঁ, এটা যার করবা না। ঠিক আছে ঠিক আছে। আপনার নাটক তো আমি দেখি, অনেক ভালো লাগে। তোমরা দেখো না? জি জি দেখি। ভালো লাগে? জি ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা। হ্যাঁ, পড়াশোনা করবা। হ্যাঁ, আর পাগল দেখলে এরকম ডিস্টার্ব করবো না, কারণ সে একজন মানুষ, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ,
ভাই আপনি কোথায় গিয়েছিলেন মানে আমি একটু এদিকে গেলাম লাঞ্চের সময় তো হয়ে গেছে না হ্যাঁ লাঞ্চ ব্রেক আপনাকে খাবার দিতে বলবো না আমি খাবো না ও খাবে মানে আমি ওকে খাওয়াতে চাই কোনো অসুবিধা নেই অবশ্যই খাবে না মানে সেলিম ভাই ওকে তো আমার গেস্ট মানে আমি চাচ্ছি ইউনিট আমাকে যেমন করে খাওয়ায় ওকেও যেন সেভাবেই খাওয়ায় আরে ভাই আপনি বলেছেন একবার এটাই তো যথেষ্ট আমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে খাওয়াবো অসুবিধা নেই আচ্ছা ভাই স্ক্রিপ্টে কি পড়েছেন না না নতুন করে দেখার কিছু নাই আমি দেখেছি আসো আমার সাথে আসো এদিকে চলো আর কিছু লাগবে আচ্ছা লাগলে বলো অসুবিধা নেই এই সাগর এই এদিকে ওর কিছু লাগলে দিস ঠিক আছে অর্ক ভাই এই পাগলটাকে খাইয়ে দিয়েছি কোথায় চলে গেছে নাকি হ্যাঁ নিজের মতো করে কোথায় জেনে গেল আমাদের আমাদের লোকজনও দেখেনি কেন ওকে দরকার না ঠিক আছে অর্ক ভাই আমাদের শট কিন্তু রেডি শট রেডি ঠিক আছে সেলিম ভাই চলেন না একটা অন্য গল্প করি একটা ওই এরকম একটা পাগলকে নিয়ে এই গল্প পাগলের জীবন নিয়ে হ্যাঁ অবশ্যই হতে পারে ধরেন যে একজন লোক প্রেমিকার ছেঁকাকে পাগল হয়ে গেল সেরকম তো আরে না ভাই ছেঁকা ফেঁকা খাওয়া পাগল না ভাতের জন্য পাগল ভাতের অভাবে পাগল সভ্যতার বিপরীতে দাঁড়ানো একজন পাগল তার জীবন নিয়ে গল্প আচ্ছা আচ্ছা না আমি বললাম আর কি এরকম আর কি পাগলের লাইফ স্টোরি নিয়ে তো হ্যাঁ হতে পারে সেলিম ভাই সময় তো নেই আপনার দুদিন ডেট নিয়ে আছে তার মধ্যে একদিন চলে গেল একদিনের মধ্যে এই গল্প গুছিয়ে কাজ তো করা সম্ভব না সময় 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 সেটা সময় হবে হবে সময় নিয়ে টেনশন করেন না করা যায় কি না বলেন অর্ক ভাই আমার কাছে একটা জিনিস মনে হয় আপনি যে কাজগুলো করছেন বা আমরা যে কাজগুলো করছি আপনি যে চরিত্র অভিনয় করছেন সে নাটকগুলো কি খারাপ না সেলিম ভাই আমি কিন্তু এই কথা বলছি না আমরা ভালো কাজই করছি ভালোভাবেই করছি সমস্যা নাই আমার কথাটা হচ্ছে যে আমি একই চরিত্র আমি তো বারবার করব না একবার দুইবার তিনবার সেটা করতে তো আমার আসলে ভালো লাগবে না মানে একজন আমি যদি আমাকে একজন ক্রিয়েটিভ পার্সন বলি তাহলে তো আমার নতুন কিছু করার বাসনা থাকবে সেটা তো আমার আছে কিন্তু সেটা বাধাগ্রস্ত হচ্ছে অর্ক ভাই আমার কাছে মনে হয় আপনি যে কথাটা বললেন আমারও বারবার মনে হয় আমারও তো ভালো কাজ করতে ইচ্ছে করে ডিফারেন্ট টাইপের কাজ ডিফারেন্ট টাইপের চরিত্র
কী করবে বলেন? ধরেন যে আপনি একটা চরিত্র অভিনয় করলেন, সেটা হিট হয়ে গেল, তখন আমরা কী করি? আমার ওই চরিত্রের উপর নির্ভরশীল হয়ে যাই, বারবার ওই ধরনের চরিত্র দাঁড় করাতে চাই। কিন্তু হ্যাঁ, মানে বাট হাতে আসলে আমাদের নিতে হবে, আপনাদের নিতে হবে, আমরা নিয়েই আসলে দেখাতে হবে যে এটাই পথ, এছাড়া কিছু করার নাই। আসলে তো একই জিনিস আপনি বারবার করতে পারবেন না। আপনার কথা ঠিক আছে, ইউ আর রাইট। আপনি স্যাটিসফাইড হবেন না এক সময়, অডিয়েন্স স্যাটিসফাইড হবে না, আবার আপনার জব স্যাটিসফ্যাকশন থাকবে না, আপনার এই কাজ ভালো লাগবে না, বিরক্ত লাগবে। আমার অলরেডি লাগছে ভাই, কিন্তু ব্যাপারটা আমি কাউকে বোঝাতে পারছি না, এই কষ্টটাকে বুঝবে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। কিন্তু এই আমরার মধ্যে আমি একা কী করবো বলুন, সম্ভব না ভাই। সম্ভব না, চলেন করি, চলেন এরকম একটা গল্প করি। ওকে তো ভাই চলেন, শর্টটা রেডি। আসলে তো এ শর্ট তো আমি আর দেব না, আমি পারবো না, সরি। আমি চিকেন স্যুপ, ঠিক আছে, থ্যাংক ইউ। মাশাল্লাহ, কি যে কইতাম, তোমার আইসকা খুব জোশ লাগতেছে, খুবই জোশ লাগতেছে। মিলন ভাইয়া, আমি কিন্তু মাইন্ড করলাম। কে রে মাইন্ড করছো? এসব আপনি কি বলছেন? মানে আমাকে কি শুধু আজকেই সুন্দর লাগছে? ও সুন্দর লাগে নি? আরে বুঝতাম পারো না কে, তোমারে তো সবসময় সুন্দর লাগে, আমি তো তোমার রূপে মনে করো মুগ্ধ, আজকে একটু বেশি জোশ লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মিলন ভাই, একটা প্রবলেম যে কি, মানে এই যে কখন শুটিং হবে, সেই সকাল থেকে মেকআপ নিয়ে বসে আছি জানেন, এই যে দেখেন অবস্থাটা, শুটিংটা কখন হবে? ওই তো না করে অবশ্যই শুটিং হইবো না, আমার মনে হচ্ছে না শুটিং হবে। খারাপ, আমি দেখতাছি। এই প্রোডাকশন, আরে এই দিদা সব গেল কোথায়? জানি না রে ভাই। মানে কি জানি না, মানে এটা কি কি যে বলবো রে ভাই, এখন অর্ক ভাই আর একটা নতুন নিয়ে শুরু করছে, কি বলবো, সে একটা পাগল দেখছে, সে কারণ পাগলের ক্যারেক্টার করতে হবে, পাগলকে নিয়ে। আচ্ছা এটা সম্ভব, আমি একটা নাটক শুরু করছি, এটা শেষ হোক, তারপরে পাগলের জীবনধর্মী গল্প পরে করি, কি করব বলো? আইডিয়া, আরে এত টেনশন কেন নিচ্ছেন? ওই যে ইন্ডিয়াতে একটা ফিল্ম ছিল না হিন্দি, সালমান খান করেছিল, তেরে নাম, ওটার কপি পেস্ট করে দেন না। আরে ভাই, আমি কি কপি পেস্ট ডাইরেক্টর? এখন ভাই চাচ্ছে যে অরিজিনাল গল্প। আচ্ছা এই মুহূর্তে আমি অরিজিনাল গল্প কই পাবো? তার মানে কি শুটিং প্যাক আপ? ভাই আমি কিছুই জানি, আমার চোখে মুখে একবার সর্ষের ফুল দেখতেছি। আর দেখেন, আমি আমি কিন্তু ওই যে পাগলের ক্যারেক্টার করতে পারবো না, আমার ক্যারেক্টারের দিকে একটু তাকিয়েন, মানে আপনি বুঝতেই পারছেন আমি কিন্তু সব গ্ল্যামারাস কস্টিউম এনেছি, আপনার কথা মতো কিন্তু সব কিছু গ্ল্যামারাস, এইভাবে কিন্তু হবে না, মানে আমি পারবো না। আচ্ছা ভাই, তোমার পাগলের ক্যারেক্টার করতে হবে না, পাগলের ক্যারেক্টার করবে ও, প্রয়োজনে পাগলের একটা বউ মানে দেবো বড় লোকের। ভাই এত কথা কইতে পারবো না, যে মিনুন ভাইয়ের সাথে গল্প করে চা পানি খাও, আমি আসছি শুটিং দেখি কি করা যায় ভাই। আরে এই ফারিয়া, আরে এদিকে আসো। কোনো মানে হয়? আরে মিলন ভাই, এটা কি করে হয় বলেন তো, মানে আমাকে না 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 না, এটার কোনো মানে হয় না মিলন ভাই, এর মানেটা কি বলেন? সে কখন থেকে রেডি হয়ে বসে আছে আর এখন বলতেছে যে পাগলের সিন, তোমার আমি এটা আমার এই কস্টিউমে যাবে? আরে শুনুই না, আর শুনুই না, আমি কি কইতাছি, তুমি কার আর্টিস্ট? তুমি কি ডাইরেক্টরের আর্টিস্ট? তুমি তো প্রোডিউসারের আর্টিস্ট, আমি প্রোডিউসার, আমি যেটা কইম সেটাই হইতো, বুঝতে পারছো?
সিরিয়াসলি আমি কিন্তু পারবো না ওই পাগলের অভিনয় করতে। তুমি হচ্ছে গ্ল্যামার আর্টিস্ট, সব সময় তোমার গ্ল্যামার থাকবে। যত দামি দামি কাপড় সফর আছে, সুন্দর সুন্দর ড্রেস সব তোমার পরাই দিলাম, তোমার সুন্দর লাগবো, দর্শক দেখবো। আর আমি কিরকম প্রডিউসার তুমি জানো, দর্শক যেটা চায় আমি সেটাই সাপ্লাই করি, আমি অন্য কিছু বুঝি না, বুঝতে পারছো? অঙ্ক কি খাইবা? আয় মাথা একটু ভালো করে দে। চেক করতে আসলাম। এই প্যাক আপ। আসলে আপনার ভাইয়ের যে কি হয়েছে, বেশিরভাগ ডিরেক্টরকেই ফিরিয়ে দিচ্ছে, একদম ছেলে মানুষের মতো জেদ ধরে আছে, স্ক্রিপ্ট পছন্দ না হলে কাজ করবে না। আপনি বলেন ভাই, সবসময় কি পছন্দের স্ক্রিপ্ট পাওয়া যায়? ভাবি কি যে বলবো, সেবার তো ভাই স্পট থেকে চলে আসলো, সে অবশ্য রেমুনারেশন নেয়নি, কিন্তু অন্যান্য যারা আছে তাদেরকে তো টাকা পয়সা দিতে হয়েছে, তাতে করে আমি নিজে প্রডিউসার হারিয়ে ফেলছি। আর ওনার কথা মতো একটা পাগলকে নিয়ে গল্প বানিয়েছি, এই আর কি। হ্যাঁ, এটা তো ঠিক, আপনাদের অনেক ঝামেলার মধ্যে থাকতে হয়। সেলিম ভাই কি অবস্থা? এই তো ভাই আছি। নাটকটা জমা দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, কিন্তু চ্যানেল বলছে গল্পটা অত পছন্দ হয়নি। আরে আপনি ছিলেন বলেই এত বড় রিস্ক নিয়েছি। ও, একটু ঝামেলা ছিল স্ক্রিপ্টে, কিন্তু আলটিমেটলি নাটকটা তো ভালো হয়েছে, তাই না? না ঠিক আছে, ভালো আমি অস্বীকার করছি না, কিন্তু চ্যানেল বলছে এটা টিআরপি পাবে না, তাতে করে দামটাও কম ধরেছে, লস প্রজেক্ট। টিআরপি কি স্বপ্ন? টিআরপি সেলিম ভাই, আমার বিশ্বাস যে নাটকটা গেলে দর্শক দেখবে, এবং দর্শক দেখলে টিআরপি পাবে, আর চ্যানেল আপনাকে তখন বলবে এরকম নাটক বানাতে। দুঃখের বিষয় যে রিস্কটা আমাদের নিতে হচ্ছে, কি করবো, আমাদের নতুন তো কিছু করতে হবে, তাই না? নাহলে তো কাজে একটা বন্ধাত্ম চলে আসবে না। না আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমি নিজেও তো এগুলো করতে চাই না, আমি চাই ভালো ভালো গল্প করতে, কিন্তু কী করবো, চ্যানেল টিআরপি প্রডিউসার সব কিছু মিলে আসলে এটা করেই তো আমাদের খেতে হয়। না ঠিক আছে, কিন্তু এই সময়টা এরকম থাকবে না, আমরা নতুন নতুন কাজই করব, সেটা হবে, আমি আমি খুব আশাবাদী। মেনিলা চা খাবো না আমরা? হ্যাঁ। না ভাবি আমার মনে হয় যে চা না খাই। না না বসেন, চা খাই, কথা বলি। না না বসেন, আমি আনছি। আপনি নিজের চোখে দেখছেন, দেখেন নাই? না আমি দেখাম কেরে, সব তো আপনার চোখে আমি দেখছি, এসব দেখার আগে আমার ব্লাইন্ড হয়ে যাওয়া দরকার ছিল। ভাই আমি কি ইচ্ছা করে লস খাওয়াইছি আপনাদের,
আচ্ছা আপনি বলেন তো, একটা ভালো ডিরেক্টর কোনোদিন প্রোডিউসারে লস খাওয়াইতে পারে? আমি জীবনে ওটা চিন্তাও করি নাই, কিন্তু কি করব, এই সময় সবচেয়ে জনপ্রিয় হিরো সে যদি বলে একটা জীবনমুখী গল্প করার জন্য, তা আমি কি করতে পারি ভাই? কেমন জীবনমুখী গল্প বানাইছেন যার ঠেলা আমি এখন মরণমুখী হয়ে গেছি গা? টিআরপি নাই, টাকা পয়সা নাই, উনি আসলে জীবনমুখী গল্প নিয়ে ভাই কিছু মনে করেন না, যা হওয়ার হয়ে গেছে, আমি কী করবেন বলেন? কাজ তো করতে হবে নাকি? কাজ না করলে তো চলবো না ভাই, ওই এখন এক কাজ করি, অর করে বাদ দিই, ওরে বাদ দিয়ে নতুন কারণেই ভাই, ওরে নিয়ে যে কী প্যানা, জীবনটা অতিষ্ঠ গেল রে ভাই, আমি আর কী বলবো? আপনার ভাবি তো আমার জন্য চুলের অর্ডার দিছে, 3 মাসের মধ্যে নাকি আমার চুল কিছুই থাকবে না, উইক লাগে তবু। ভাবির অনুরোধ করেন 2টা উইক আনতো, কয়েকদিন পরে আমার চুলও থাকতো না। আপনি আমার উপরে যে অত্যাচারটা শুরু করছেন আমি টাক হয়ে যাইয়াম। শুনেন ডাইরেক্টর সাহেব, ওই অর্ক ফর্ক আমি বুঝি না, আমি বুঝি টেহা, পাবলিক যে দেখাই বইটা আমার বেসুম, ওইসব ইন্টেলেকচুয়াল ব্যাপার সেবা আমার কাছে আইনেন না। তুমি ঘুমাবে না? টুনটুনি ঘুমিয়েছে? হ্যাঁ ঘুম পাড়িয়ে এসেছে। এখন আমাকেও ঘুম পাড়িয়ে দেবে? অর্ক তুমি তুমি যা শুরু করেছো না তাতে ঘুমিয়ে থাকাই ভালো। আমি বুঝতে পারছি তোমরা সবাই আমার উপর বিরক্ত, কিন্তু মানে তোমার তো বোঝা উচিত। কেন, তুমি নিজেই তো আমাকে বলতে যে অন্য নাটক করো, অন্য রকম নাটক করো। আরকো বলতাম, কিন্তু তাই বলে কি তুমি ঠকবাজতে গাও জার করে ফেলবে? এটা তোমার পেশা, তুমি একটা মাস কোনো কাজ নাওনি, মানে তুমি বুঝতে পারছো সামনে আমরা কি বিপদে পড়তে যাচ্ছি? আরকো নীলা যত কিছুই হোক, আমার মনের মতো ক্যারেক্টার না পেলে আমি কাজ করব না। স্পাইনাল অর্ক, এভাবে গো ধরে থাকলে চলবে না, সংসারটাকে তো চালিয়ে নিতে হবে। ফ্ল্যাটের মেইনটেন্যান্সের খরচ আছে, টুনটুনের স্কুলের খরচ আছে, ফ্যামিলির অন্যান্য সদস্যদের জন্য তো কিছু খরচ করতে হয়। আমি যদি চাকরি করতাম তাহলে আমি চালিয়ে নিতাম, তোমাকে প্রেশার ক্রিয়েট করতাম না। ঠিক আছে, যে আমাকে যাই বুঝুক না কেন, তুমি তো বোঝো আমি তো টাকার জন্য কাজ করেছি, যথেষ্ট কাজ করেছি, আমি টাকার জন্য কম্প্রোমাইজ করেছি। একজন আর্টিস্টের কাছে টাকাই তো সবচেয়ে মূল্যবান হতে পারে না। অর্ক শিল্পীরা মানুষ, আলো বাতাস খেয়ে বাঁচে না, প্রোটিন ভিটামিন সবই তাদের জন্য দরকার হয়। আচ্ছা তুমি এটা কেন বুঝছো না যে তোমার আগের কাজগুলো তো ফেলনা না, ওই কাজগুলো দিয়েই লোকজন তোমাকে চিনেছে, তোমাকে ভালোবেসেছে, তোমার জনপ্রিয়তা এসেছে, সেই কাজগুলো তোমার এখন তোমার কাছে এখন মূল্যহীন মনে হচ্ছে? আমি আমার আগের কাজগুলোকে মূল্যহীন বলছি না, আমি আমি তোমাকে বোঝাবো কিভাবে। এটা আমার মনের ব্যাপার, মন মনের একটা চাওয়া আছে, মনের একটা ক্ষুধা আছে, সেই ক্ষুধাটা মেটে নাই। আমি যখন মনের ক্ষুধাটা এখন মেটাতে চাচ্ছি, নতুন কাজ করতে চাচ্ছি, অন্য ধরনের কাজ করতে চাচ্ছি, তখন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এই এলোমেলোটা তোমাকেই দায়িত্ব নিয়ে ঠিক করতে হবে অর্ক। তো সেটা আমি একা কেন করবো, এটা তো টিম ওয়ার্ক। ডিরেক্টর আছেন, স্ক্রিপ্ট রাইটার আছেন, চ্যানেল আছে, দায়িত্ব তো সবার নিতে হবে, সবাই মিলে করা যায় না? না নেবে না, কারণ তুমি যে আচরণ করছো তাতে মনে হচ্ছে সকল দায়িত্ব তুমিই নিয়ে বসে আছো। আমি কি করব আমি জানি না, কিন্তু আমি কারো অনুরোধে ঠেকে আর গেলব না। তাতে যদি নাটক কোনোদিন আমার করা না হয় না হবে, বাট আমি এভাবে কাজ আর করব না। Thank you.
অনেকদিন পর আপনার ইন্টারভিউ করছি। তো প্রশ্ন করি, হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা আপু, আপনার তো প্রথম অভিষেক অর্ক হাসানের সাথে জুটি বেঁধে। হ্যাঁ, মানে অর্ক ভাইয়ের সাথে আমার আসলে হিউজ কাজ হয়েছে, হিউজ। আপু এখন হচ্ছে না কেন? কি বলবো ভাইয়া, আসলে ডিরেক্টররা আমাকে যাদের বিপরীতে কাস্টিং করবে তাদের সাথেই তো আমার কাজ করতে হবে, এটাই তো রীতি, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা শুনেছি অর্ক হাসান ভালো গল্পের অভাবে কাজ ফিরিয়ে দিচ্ছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? মানে আপনার কোনো ইনিশিয়েটিভ? আমি ভাইয়া আসলে আমি এখানে কি বলবো বলুন, এটা অর্ক ভাইয়ার নিতান্তই পার্সোনাল ম্যাটার। সে কেন কাজ করছে না সেটা আমি বলতে পারবো না। দেখেন না, আমি কিন্তু বেছে বেছেই কাজ করি, যেই নাটকগুলোতে আমার কিছু করার থাকে, ক্যারেক্টারটা ভালো লাগে, এরকম কাজ কিন্তু আমিও বেছে করি। ভাই আপনাকে পেয়ে ভালো হলো, এতক্ষণ আপুকে প্রশ্ন করছিলাম, আপনাকে একটা প্রশ্ন করি। জি বলেন। আচ্ছা, অর্ক হাসান নাকি ইদানিং সব পরিচালককে ফিরিয়ে দিচ্ছে, এমনকি আপনাকেও? আমি একটা জিনিস বুঝি না, এরকম আজগুবি গল্প আপনার কোথায় পান আমি ঠিক জানি না। না, আমার ক্ষেত্রে এরকম ঘটেনি। আপনি তাহলে ইনডিরেক্টলি বলতে চাচ্ছেন যে ডিরেক্টররাই ইদানিং অর্ক হাসানকে কাস্টিং করছে না? দেখুন, আমি অন্য পরিচালকের কথা বলতে পারবো না, কিন্তু আমার যে গল্প, আমি যে পরিচালনা করি, আমি যে গল্প সিলেকশন করি, আমার গল্প অনুযায়ী আসলে ক্যারেক্টারগুলো আসে। যেমন মনে করেন আমি সিরিয়াস গল্প করেছি বা যে কোনো একটা অল্পবয়সী ক্যারেক্টার নিয়ে গল্প করব, তাকে ডিমান্ড করে। এখন অর্ক হাসানকে নিয়ে এই নাটকে আমার কোনো ক্যারেক্টার ডিমান্ড করছে না, সে কারণে আমি নেইনি, কিন্তু পরবর্তীতে নেব না এমন কোনো কথা নয়, কিন্তু হতেই পারে। কিন্তু আপনি যে ধরনের গল্পে কাজ করেন, অর্ক হাসান কিন্তু সেরকম গল্পে কাজ করেছে। হ্যাঁ, অবশ্যই করেছে, কিন্তু এই ধরনের গল্পে যে নেক্সট কাজ করবে না আমার সাথে এমন তো কোনো কথা নেই। কিন্তু আমি যেটা বলতে চাই, নতুনদেরকে তো সুযোগ দেওয়া উচিত, মিডিয়া বড় হচ্ছে, অনেক বড় ইন্ডাস্ট্রি, আমরা ঘুরে ফিরে একই ধরনের মুখ দেখি, সেক্ষেত্রে অবশ্যই নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত, তারা আসুক। আচ্ছা ভাই, লাস্ট কোশ্চেন ভাই, প্লিজ। আমার মনে হয় যে আপনার উত্তর দিতে পারবো না, আমার সেফ রেডি। এই মারিয়া, হ্যাঁ চলো তাহলে। হ্যাঁ আমি রেডি। আচ্ছা চলো, তোমার কিন্তু রুটটা, সরি রুটটা কিন্তু সুন্দর, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট এর নাম্বার। বাবা স্কুলে যাও নাকি? আমার মান শেখ করেছে। কেন মান শেখ করলো? কেন স্কুলে নাকি দু মাসের ফিস বাকি পড়েছে, মা বলছিল। তুমি তোমাকে না বলেছি অঙ্ক করতে? করেছি তো। যাও গিয়ে ইংলিশটা দেখো। ও কি বললো? আমি তো ওর দুই মাসের স্কুলের ফিস বাকি, তুমি তো আমাকে বলোনি। তোমার কাছে দৈনিক সারাদিন সারাবেলা থেকে ফোন দিয়েছিল। ও কারোর সঙ্গে কথা বলবো না এটা তো বলেছি আমি। একটা প্রশ্ন করেছিলাম তোমাকে। কি বলবো তোমাকে, তুমি বোঝো না? তোমাকে কিছু বলতে গেলে তো তুমি বলবে যে আমিও অন্য সবার মতো হয়ে গেছি, আমিও তোমাকে বুঝি না। গত ছয় মাস যাবত এই জন্য আমি তোমাকে কিচ্ছু বলছি না, ব্যাংকে যাচ্ছি, টাকা তুলছি, খরচ হচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স বলে একটা কথা আছে অর্ক, মাত্র তোর স্কুল বন্ধ হয়েছে, আরো কত কি যে বন্ধ হবে তার ঠিক নেই। কে বলেছে? টাকা লাগবে তুমি আমাকে বলবে না? কোত্থেকে জোগাড় করবো সেটা আমি দেখতাম, মাত্র কয়েকটা মাস আমি কন্ট্রিবিউট করতে পারছি না, যা খুশি তাই করবে তুমি, সংসারটা তো আমার নাকি? হ্যাঁ তোমার সংসারটা যে তোমার এটা আমি ভুলে গিয়েছিলাম অর্ক, এখন দয়া করে তোমার সংসারটা বুঝে নিয়ে আমাকে উদ্ধার করো।
যাচ্ছি। নানুবাড়ি যাচ্ছি বাবা। বাবা আমাদের সাথে যাবে না? জুতা পরেছো? তাহলে অর্ক ভাই আবার ডাকলেন? ডাকলাম। চলেন ভাই, একটা নাটক বানায় ফেলাই সে আগের মতো। পরার মাস্তান ভাই, শোনেন, এইসব ক্যারেক্টার এখন সবচেয়ে বেশি খাচ্ছে, অসুবিধা কোথায়? এই ক্যারেক্টার আমি আর করব না। ভাবিকে দেখছি না যে সে নেই বাসায়? ও একটু বাবার বাড়িতে গিয়েছে। আমি আসলে সেলিমভাই ডাকলাম, ওই লাখখানেক টাকা দিতে পারবে না আমাকে? খুব দরকার। কি যে বলেন অর্ক ভাই, আপনি চাইছেন আমি দেব না? আসলে হয়েছে কি, তিন দিনটা নাটক চ্যানেলে প্রচার করতে পারি নাই, কতগুলো টাকা আটকা পড়ে রয়েছে। বুঝতেই পারতেছেন চারিদিকে এত ক্রাইসিস, আমি তো পারলে বাংলাদেশ ব্যাংক থেকে দুই চার টাকা লোন লই, ওটা যেহেতু সম্ভব না তাই ধৈরা বসে আছি আর কি। জানো মানে ওই ধৈরা বসে আছে মানে ধৈর্য ধরে আছে। হ্যাঁ রাইট। না ঠিক আছে, অসুবিধা নাই। ভাবি যেহেতু না, এই চা তো আর খাওয়া হবে না, ঠিক আছে? আর তুমি কি? সেটাই, আমিও চা ভালো বানাতে পারি না। ঠিক আছে।
Ha, 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 ha